মিডিয়াতে আপনি যেমন বক্তব্য রাখেন ওরকম যদি রাখেন তাহলে সমস্যা হতে পারে। আমি আল্লাহর কসম কোনো সমস্যা লাগাতে আসিনি, আপনার সঙ্গে আমার পরিচয় নেই, চিনি না আপনাকে, আমি চিনি চিনি না। আপনার জমির পাশে আমার জমি আছে, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, তাই যে আপনার উপরে আমার রাগ, এই মাইকে রাগ ঝাড়তে এসেছি একদম নয়। হাকিকত চুপ নাকি শক্তি বনাওয়ট কি উসুল সে কবি খুশবু নাকি আ শক্তি কাগজ কি ফুলো সে। কথা আছে সত্য কোনোদিন লুকিয়ে থাকবে না, থাকবে থাকবে না। গোলাপ যদি কাগজের তৈরি করেন গোলাপের মতো দেখতে হবে কিন্তু গোলাপের সেন পাবেন না, পাবেন পাবেন না। যদি হক কথা সত্য কথা যদি বলে দিই, আপনাদের রাগ আছে নাকি? সত্য বললে মেনে নিব ইনশাল্লাহ, বলুন তো দেখি কারা কারা আছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, যা ঈমান আপনাদের চাঙ্গা আছে। এখন দেখে মনে হচ্ছে তাহলে আমার গাড়িটা একটু পার করে দিবেন মেন রোড পর্যন্ত, এটা বলে দিয়ে গেলাম, এত বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ সেসব কথা বলবো, একটু একটু ধৈর্য ধরুন। এক, আচ্ছা এবার বলুন আল্লাহ কজন? একজন। ভালো বুদ্ধি তো আপনাদের। আচ্ছা বলুন তো শেষ নবী কজন? একজন। ভালো বুদ্ধি আপনার। আল্লাহ নবীর কাছে একজন ফেরেশতা আগমন করতেন বারবার, কোরআন নিয়ে আসতেন, বিভিন্ন সংবাদ দিতে আসতেন, নাম কি? জিব্রাইল। এটাও আপনি ভালো জানেন। জি নাম্বার চার, আমাদের মাঝে শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম আল কোরআন। আপনাদের তো টনটনে জ্ঞান তালে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। চারটে সঠিক উত্তর দিলেন, তাই তো? এবার বলছি, আচ্ছা আল্লাহর কথা কোন রকমের ভেজাল বা দু নম্বরি হওয়ার চান্স আছে? নাই তো, নাই। এইবারে কোরআনে দেখুন কেমন ভেজাল লেগেছে। কোরআনে ভেজাল লাগেনি, মানে আপনার কাছে ভেজাল লাগছে, এ কথা আমি বললেই বলবে বিতর্কিত লোক। দেখুন তো একটা একটা করে বলছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছি বড় আদর করে, বড় সুন্দর করে মানুষকে বানিয়েছি। এক নাম্বার দুই, হাদিস সাহেব মাওলানা সাহেব যদি তাকেন আমার কথাতে একটু বলবেন যে সঠিক কোরআনে এটা আছে যে উলাইকা কাল আনাম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, আছে আছে। আল্লাহ বলছে মানুষ তো বদমায়েস বদমায়েস, মানুষ তো খারাপ খারাপ, চতুষ্পদ যন্ত্র তার থেকেও নিকৃষ্ট। তাহলে এখানে বললেন সব থেকে পৃথিবীতে আশ্চর্য করে আদর করে সুন্দর করে বানানো হয়েছে কাকে? মানুষকে। আর এই আয়াত আল্লাহ বলছে এরা শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। কথা দু রকম হলো কি হলো না হলো? আবার আরেকটু ভিতরে চলে যান, আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান যাইফা, নিশ্চয়ই মানুষকে আমি পৃথিবীর সব থেকে দুর্বল করে পাঠিয়েছি। এটা কোরআনে আছে? আছে। তাহলে দেখুন একই আল্লাহ, নবী একজন, জিব্রিল একজন, কোরআন শেষ চূড়ান্ত কেতাব একটাই, অথচ কথা তিন রকমের। তিন রকমের হলো কি হলো না? তাহলে একটু যদি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে আমাদের বর্তমান হুজুরেরা এমন ভাবে ইসলামটাকে উপস্থাপন করেছে যে মানুষের কাছে বড় কঠিন হয়েছে। কঠিন হয়নি, খুব কঠিন। এই দেখুন আপনাকে দেখাই, আমি প্যারালাইসিসের রোগী, এই আমি সুগারের রোগী, অরিজিনাল নয়, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমি সুগারের রোগী, তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু মানে ওই বকাটে টাইপের, বকাটে বকাটে বুঝেন তো, মানে একটু হাত পাগলা টাইপের আর কি, কিন্তু ডাক্তার ভালো। তো আমি গেলাম, তো বলছে মমতাজুল ইসলাম, ইয়েস মমতাজুল ইসলাম, কি হয়েছে ভাই? একটু না ডাক্তার বাবু, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, আরে মিষ্টি খেতে পাচ্ছি না, আলু খেতে পাচ্ছি না, খেলে সুগার বেড়ে যাচ্ছে, একটু ট্রিটমেন্ট করতে এসেছি। ডাক্তার তখন আমাকে বলছে এক কাজ করুন, আলু খাবেন না, রসগোল্লা ওটাও খাবেন না, ফজরের নামাজের পরে এক ঘন্টা করে চলাফেরা করবেন, আর প্রয়োজনে একটু ব্যায়াম করবেন বাড়িতে।
যেন শরীর থেকে একটু ঘাম যেন ঝরে। আর এই দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন। এই পাতাতে 15টা ট্যাবলেট আছে, 15 দিন চলবে। আর আমার ফি ও সব কিছু লাগবে না। তাই বাড়ি চলে এলাম। তো আমার বউ আমাকে জিজ্ঞাসা করছে, হাগো ডাক্তার কি বললো? বলছি, ডাক্তার বলেছে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটতে, আর আলু খেতে মানা করেছে, রসগোল্লা ওটাও খেতে মানা করে দিয়েছে, আর একটু ব্যায়াম করতে বলেছে, আর 10 টাকা পাতা একটা ওষুধ দিয়েছে। আমার বউ তখন ওষুধের পাতাটা ধরে বলছে, ঘোড়ার ডিম ডাক্তার না এ কি, তুমি মরে যাবে, এর কাছে যেও না একদম। তুমি এক কাজ করো, তুমি শ্যামল ব্যানার্জিকে দেখাও তো। শ্যামল ব্যানার্জির কাছে দেখলাম বোর্ডে লেখা আছে অ্যাডমিশন চার্জ 1000 টাকা, ঢুকলে 1000। তা 1000 টাকা ফিস দিয়ে ঢুকেছি। শ্যামল ব্যানার্জি আমার ওষুধের পাতাটা দেখে বলছে, চি 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 চি, এটা কোনো ওষুধের জাত, ছুঁড়ে ফেলে দিল। দিয়ে বলছে, আগের ডাক্তার কি বলেছে? বলছে আলু খেতে মানা করেছে, রসগোল্লা খেতে মানা করেছে। শ্যামল ব্যানার্জি তখন বলছে, একদম নয়, আলু জনমের খাওয়া খান, রসগোল্লা ওটাও জনমের খাওয়া খান, হাঁটার ফজরের পরে দরকার নেই, নামাজ পড়ারও দরকার নেই, আপনি ঘুমান, ব্যায়াম করারও প্রয়োজন নেই, আপনি সারাদিন যেটা পারেন ওটাই করেন, মাসে 2 বার আমাকে দেখাতে আসবেন। আর এই এক পাতা ওষুধ দিচ্ছি 300 টাকা দাম, প্রত্যেক দিন আপনি 2টো করে ট্যাবলেট খাবেন, 4 দিন করে চলবে, আলু পেঁয়াজ রসুন সব খান। তা মনে মনে ভাবছি, মাসে যদি 2 বার দেখাতে আসি তাহলে তো লাগবে 2000, আর 3 দিন করে এক পাতা ওষুধ 300 টাকা করে দাম, মানে এখানে লাগছে মাসে 3000, তাহলে খরচা হলো টোটাল কত? 5000। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো 2টো ডাক্তারের মধ্যে আপনাকে বেশি দিন বাঁচার পরামর্শ দিয়েছে কোন ডাক্তার? প্রথমটা, তাই তো? আচ্ছা এবার বলুন তো, অরিজিনাল আমরা ভালো বলি কোন ডাক্তারকে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমরা ভালো বলি, কিন্তু এই যে 1000 টাকা ফি এই ডাক্তারটাকে, তাই না? হ্যাঁ, তা আমাদের হুজুরদের ভিতরে এরকম ব্যাপার আছে, আমরা শুধুমাত্র বলেছি যে তোমার আব্বা যখন মারা যাচ্ছে তোমার আব্বাকে কলেমা বলিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা বলাও তোমার আব্বার মাথার কাছে, তুমি নিজে বলো, তোমার বলা শুনে যদি তোমার আব্বা একবার কলেমাটা যদি বলে দেয়, আল্লাহ নবী বলছেন যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই সে জান্নাত চলে গেছে। আল্লাহু আকবার, সে জান্নাতে যাবেই, যাবে কি যাবে না? যাবেই। আমরা ব্যাপারটা সহজ করে দিলাম যে আর কিছু বলতে হবে না। এখন আপনার আব্বা ছটপট ছটপট করছে বলে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, ভাই আমার আব্বা যায় যায় ভাব, যায় যায় ভাব, এখনই মনে হয় চলে যাবে, কি করতে হবে? ইমাম সাহেব বলছে, দাঁড়াও, মাদ্রাসা থেকে 15টা ছেলে পাঠিয়ে দিচ্ছি, সুরা ইয়াসিন পড়ে দিক তোমার বাপের মাথার কাছে। ওরা দুলে 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 এসে একদম সুরা ইয়াসিন 4-5 বার খতম করে দিল। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা বলেননি। ভালো করে বুঝবেন আমি কি বলছি, আল্লাহ নবী এটা বলেছেন, কি বলেছেন? এটা বলেছেন যে তোমার শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তুমি জান্নাত চলে যাবে। অথচ হুজুর আল্লাহ নবীরটা বাদ দিয়ে নিজে নিজে বলছে সুরা ইয়াসিনটা পড়ে দাও, তোমার আব্বা জান্নাত চলে যাবে, একদমই নয়। নাম্বার 2, আমরা বলেছি তো আপনার আব্বা যখন মারা যায় 2টো কাজ আপনার তরফ থেকে আপনি করতে পারবেন, 2টো কাজ। 1, আপনার আব্বার জন্য আপনি দোয়া করতে পাবেন। 2, আপনার আব্বার জন্য মাদ্রাসাতে আপনি দান করতে পাবেন। আপনার সন্তান হিসেবে আর কোনো দায়িত্ব আপনার নেই, তাই তো? এই 2টো মাত্র কাজ। অথচ ইমাম সাহেব জানাজার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাদের গ্রামে সাইফুল হক মারা গেছে, যদি ঋণ টিন করে থাকে তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন, যদি দাবি থাকে 3টে জওয়ান বেটা আছে এদেরকে বলবেন, এরা আপনার ঋণগুলোকে শোধ করে দিবে, আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিন অবশ্যই আসবেন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর যেদিন 40 দিন হবে 4টে গরু করা হবে, অবশ্যই আপনারা সবাই আসবেন। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, আমরা শুধু বলেছি ওর বেটা দান করবে বাপের নামে, আর কি করবে? বেটা দোয়া করবে। তাহলে বলুন তো, ইসলাম সহজ কি সহজ নয়? সহজ। তাহলে হুজুর কঠিন করে দিয়েছে না দেয়নি? দিয়েছে।
একদম কঠিন করে দিয়েছে, আর ইসলাম খুব সহজ, অথচ আমরা নিজেরা কঠিন করে দিয়েছি। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক আচ্ছা বলুন তো, বেটার বিয়েতে টেনশন করে লোক না বেটির বিয়েতে টেনশন করে? বেটির বিয়েতে টেনশন করে, কারণ বেটির বিয়ে দিতে গেলে টাকা লাগে, অনেকটা টাকা লাগে, লাগে না, সোনা গয়না লাগে, শাড়ি চুড়ি লাগে, জামাইকে আংটি দিতে হয়, মোটরসাইকেল দিতে হয় না, হয় বেটার বিয়েতে খরচা হয়, যারা বিনা ফোনে করে খরচা হয়, কিন্তু অত টেনশন হয় না, তাই তো? আচ্ছা বলুন তো, হাদিস কোরআনে এক জায়গাতেও বেটির বাপ তার বেটিকে বিয়ে দেবে এক টাকাও খরচা হবে এরকম কোন হাদিস আপনাদের জানা আছে? নাই। বরঞ্চ পুরুষ মানুষের বিয়ে করতে গেলে খরচা আছে, এক অলিমা করতে হবে বাধ্যতামূলক, অলিমা একটা ছাগলের বাচ্চা হলেও একটা মুরগি কেটে হলেও অলিমা করতে হবে, দুই পর্যাপ্ত পরিমাণে তাকে মোহর দিতে হবে, ওটা আপনার নিজস্ব টাকা দিয়ে, তাহলে দুটো খরচার জায়গা দেখা গেল, কার না বেটার বা বেটার বাপের, অথচ বেটির বাপের এক টাকাও খরচা হবে এরকম কোন জায়গা ইসলামে নাই। আচ্ছা বলুন তো, আমরা এই জায়গাটা কঠিন করে দিয়েছি কি দেইনি? দিয়েছি, দিয়েছি, অথচ বেটির বিয়েটা ইসলামে একদম সহজ ছিল, আমরা সেটাকে কঠিন করে দিয়েছি, এত কঠিন করে দিয়েছি, এমন পর্যায়ে পৌঁছে দিয়েছি যে বেটির বাপ মসজিদে জুম্মার পরে ভিক্ষা চাইছে, চাইছে কি চাইছে না? তার মানে ইসলাম খুব সহজ, আমাকে ভুল বুঝবেন না, বারবার বলছি, ইসলাম খুব সহজ, আমরা ওটাকে কঠিন করে দিয়েছি, কঠিন করে দিয়েছি না, কঠিন করে দিয়েছি। যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন মানুষকে সুন্দর করে বানিয়েছি, দুই মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ, তিন মানুষ বড় দুর্বল। আমি তিনটের পাঁচ মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই। এক, আচ্ছা মানুষ সর্বপ্রথম বলি দুর্বল কি দুর্বল নয়? আচ্ছা বলুন তো, মানুষ দুর্বল এটা আপনাদের জানা আছে? খুব দুর্বল। যদি বলছেন কেমন করে, এখানে কেউ প্লেনে উঠেছেন? প্লেনে ওই একটা দুটো লোক মাশাআল্লাহ প্লেনে উঠেছেন আপনারা। আপনারা জানেন যে প্লেনের কিছু নিয়ম আছে, উঠবেন ওটার পরে আপনি সিটে বসে যাবেন, বসার পরে সিট বেল্ট লাগাতে বলবে একজন মহিলা দাঁড়িয়ে, তাই না, সেবিকা, যা সিট বেল্ট লাগিয়ে নেন, তারপরে প্লেনটা আকাশে কোনো দুর্ঘটনা ঘটলে তারপরে প্যারাসুটটা কিভাবে লাগাতে হবে এটা দেখিয়ে দেয়, তাই না, দেয় কোথায় প্যারাসুট রাখা আছে এটা দেখিয়ে দেয়, কন্ট্রোল রুম থেকে গ্রিল সিগন্যাল আসে পাইলটের কাছে যে আপনি প্লেনটা আকাশে তুলুন, কোনো রকমের ত্রুটি নেই, ইঞ্জিনিয়াররা চেক করে যে কোনো ত্রুটি আছে কিনা, 200 জন যাত্রী একটা প্লেনে আছে, দমদম কন্ট্রোল রুম থেকে গ্রিল সিগন্যাল দেওয়া হলো যে প্লেনটা আকাশে তোলো, আকাশে তুলে দিল ড্রাইভার, চলছে প্লেনটা, চলতে চলতে 5 মিনিটের পরে প্লেনের পিছন দিক দিয়ে আগুন ধরে সমস্ত যাত্রী সহ প্লেনটা ভেঙে মাটিতে পড়ে গেল। কিছুদিন আগে নেপালের মাটিতে ঘটনা ঘটেছে কি ঘটেনি? ঘটেছে। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা যাঈফা, মানুষ বড় দুর্বল, ল্যাপটপ আবিষ্কার করেছো, চাঁদে যেতে সক্ষম হয়েছ, কম্পিউটার আবিষ্কার করেছ, ইঞ্জিনিয়ার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, উকিল হাকিম হয়েছ, তোমার গবেষণা করে তুমি আশ্চর্যতম পৃথিবীর আবিষ্কার তুমি করতে পেরেছ, 1000 কোটি টাকার প্লেন, 200 জন নিরীহ যাত্রী, 2 জন পাইলট, 10 জন সেবিকা সহ ফাঁকা আসমানে 5 মিনিট পরে প্লেনটা ভেঙে চুরমার হয়ে পৃথিবীতে নেমে আসবে, এই খবরটা দেওয়ার মতো পৃথিবীর কোন মেশিন আবিষ্কার আছে? আছে নাই? দমদম এয়ারপোর্ট যদি জানতে পারত 1000 কোটি টাকার প্লেনটা ভেঙে যাবে, নিরীহ 200 জন যাত্রী মারা যাবে, আর সেবিকারা সব মারা যাবে, পাইলট মারা যাবে, প্লেন উপরে তুলতো? তুলতো না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যাঈফা, তোমরা যত যাই কিছু করো আমার বিদ্যার কাছে, আমার জ্ঞানের কাছে তোমরা অতীব 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 দুর্বল। আর কলকাতাতে হাওড়ার পাতাল রেল চালু হয়েছে, এটা আপনারা জানেন অনেক দিন থেকে চলছে, তা সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে পাতাল রেলটা
ওই বেলুড় মাঠ পর্যন্ত আসবে কলকাতার, বেলুড় মাঠ হাওড়ার, তা মাঝখানে তো গঙ্গা নদী কি করে আসবে? তা ওটা গবেষণা করে, চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়াররা প্ল্যান করেছে যে গঙ্গা নদীর তলার দিক দিয়ে চলে যাবে পাতাল রেল, গিয়ে বেলুড় মাঠে উঠবে। এটা আপনারা জানেন, খবর শুনেছেন, 2023 চালু হবার কথা আছে। উপরে গঙ্গা নদীটা পুরু, আর তলার দিক দিয়ে যাবে পাতাল রেল। বলুন তো এটা মারাত্মক আবিষ্কার নয়? মারাত্মক আবিষ্কার, কিন্তু আল্লাহ বলছে সব আবিষ্কার করে দিলে, কিন্তু ওটা যে কবে ভেঙে পড়ে যাবে এ মেশিন আবিষ্কার করতে পারবে না, তোমরা বড় দুর্বল। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, তার থেকেও নিকৃষ্ট। এটা কেমন করে বোঝা যাবে? তরকারি কাটে আপনার স্ত্রী, তরকারি কেটে, কাঁচা তরকারি কেটে যেটাতে রাখে, আপনাদের মাসায় কি বলে, কি বলে? এই বলছি, তরকারি বেছে বা কুটে ছাল চামড়া ছাড়িয়ে যেটাতে রাখে ওটার নাম কি? থালা। ও থালা বাটি কিছুতে একটা রাখে, তাই না? তা আপনার স্ত্রী বারবার বেছে বেছে রাখছে, তা আপনাদের বাড়িতে একটা খাসি ছাগল ছিল, ও এসে বারবার একটা করে সবজি নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে তুই ছাগল না অ ছাগল রে, এটা বলে? বলে না। তার মানে বোঝা গেল ছাগলকে ছাগল হতে গেলে কিছু শিখতে হয় না, ও এমনিতেই ছাগল। গরু মাঠে নাঙল চালাচ্ছেন, যে চালাতে চালাতে একটু বদমাইশি করছে, তা আপনি মারতে মারতে বলেন এই গরু তুই গরু হ, এ কথা বলে? বলে না। এই লোকটা বসে আছে, ভালো লোক, সুস্থ লোক, একে বারবার আমি গুতো মারছি, বারবার যদি গুতো মারি, ও এক পর্যায়ে কি বলবে? সালাম মানুষ না ও মানুষ রে, বলবে কি বলবে? না বলবে, বলবে। তার মানে বোঝা গেল এই অ শব্দটা পৃথিবীর অন্য কোন প্রাণীর আগে ব্যবহার করা যায় না, কারণ তারা আগে থেকেই ওই প্রাণী হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু মানুষকে পৃথিবীতে এমনিতেই জন্ম হয়, ওকে জন্মের পরে মানুষ তৈরি হতে হয়। তার একটা দৃষ্টান্ত, ছাগলের ওই আপনার হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে, মা প্রথমে আমাদেরকে পুকুরে নিয়ে যেও না, হাবুডুবু খেয়ে মারা যাব, প্রথমে কোন একটা ভালো সুইমিং পুলে আমাদেরকে ভর্তি করো, ওখানে সাঁতার কাটাটা জুত করে শিখে নিই, তবে পুকুরে বড় নদীতে গিয়ে নামবো, এরকম বলে না? ও জন্ম থেকেই সাঁতার কাটতে জানে। আচ্ছা, মানুষের বাচ্চা কি করে গোসল করতে হয়, পায়খানা করে মলদ্বার পরিষ্কার করতে হয়, তার মা তাকে শেখায় কি শেখায় না? শেখায়। কি করে ভাত খেতে হয়, তার মা তাকে শেখায় কি শেখায় না? শেখায়। কি করে স্কুলে যাবে, ব্যাগ কেমন করে নেবে, জামার বোতাম কেমন করে লাগাবে, কোথায় কি কথা বলতে হয়, তার মা তাকে শেখায় কি শেখায় না? শেখায়। তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে প্রত্যেক প্রাণী গতানুগতিক ভাবে সবকিছু শিখে তবে পৃথিবীতে আসে, ওকে কেউ কোনোদিন শেখায় না। মুরগির বাজুর তলাতে মায়েরা ডিম দিয়ে বাচ্চা ফোটায়, ফোটায় না? ফোটায়। হাঁসেরও ডিম দেয় অনেক সময়, মুরগিরও ডিম দেয়। মুরগির ডিম টাইম লাগে 18 থেকে 22 দিন, হাঁসের ডিম টাইম লাগে 22 দিন থেকে 28 দিন বাচ্চা হয়। এখন মুরগির বাজুর তলা থেকে হাঁসেরও বাচ্চা হয়েছে, মুরগিরও হয়েছে, ধরে নেন। আচ্ছা, কোনোদিন দেখেছেন যে হাঁসের বাচ্চা পানিতে যাচ্ছে বলে মুরগির বাচ্চা আস্তে আস্তে ওর সাথে পানিতে নামছে? দেখবেন না। ওটা আল্লাহকে বলে দিয়েছে যে তুই হাঁস, তুই পুকুরে নামবি, আর তুই মুরগি, তুই লোকের বাড়ি বাড়ি ঘুরবি, জমিতে ঘুরবি, আর ছাদে উড়ে উড়ে বেড়াবি, আর ধান টান সরিষা টরিষা এগুলো খাবি। ওকে কেউ কোনোদিন বলে দিত এই খবরদার পানিতে নামবি না, তুই মরে যাবি, বলে দিতে হয়? হয় না। তার মানে বোঝা গেল কাজী নজরুলের একটা ভাষা আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। তুমি শিয়াল কুকুর হতে পারো পৃথিবীতে, এটা আশ্চর্যের ব্যাপার কিছু নেই, তবে তুমি মানুষ হতে পারো নি এখনো পর্যন্ত। মানুষ হতে গেলে কিছু অর্জন করতে হয়, অর্জন করতে হয় না? হয়। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। এইবারে আপনাকে আমি একটা সারা মগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যত কথা শুনেছেন,
ভাববেন এই কথাটা যদি আপনি পাল্লাতে তোলেন 1 কোটি মন ওজন হবে, আপনার কাছে 10 টাকাও নাম দাম হতে পারে। আমার একজন শিক্ষক ছিলেন, শিক্ষক তার নাম হচ্ছে ইব্রাহিম বর্ধমানী, উনি একটা কথা বলতেন বারবার, ওই কথাটা আপনাকে বলছি যে মানুষ কত চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ কিনা। ইউপি, ইউপি নাম শুনেছেন, উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশের একটা জেলা আছে তার নাম বারাবাঙ্কি। কি জেলা? বারাবাঙ্কি। এখানকার একটা লম্বা 6 ফুট লোক একজনের বাড়িতে ভিক্ষা করতে এসেছে, বড় পাঞ্জাবি পরে, খুব বড় পাঞ্জাবি, ভিক্ষা করতেছে দরজায়, বাড়িতে কে আছো? উর্দুতে বলছে, কে আছো বাড়িতে? তা ভিতর থেকে উর্দু ভাষী একজন মেয়ে বলছে, ঘরওয়ালি মা এক লড়কি হো, আপ কোন হ্যায়? লম্বা লোকটা তখন বলছে, মা ইউপি বারাবাঙ্কি সে আয়ে হ্যায়। আনে কা মকসদ কি হ্যায় আপকা? আনে কা মকসদ হ্যায় কুছ ভিক মঙ্গনে কা। দরজা আওয়াজ করছে ভিতর থেকে, বলছে কে? বলছে আমি একজন নারী। হ্যাঁ হ্যাঁ, ভিখারি তুমি বাড়ি কোথায়? ইউপি বারাবাঙ্কিতে। কেন এসেছো? না এসেছি কিছু ভিক্ষা চাইতে। ভিতর থেকে তখন আওয়াজ আসছে, ফকির বাবু আপ দরওয়াজে পে খড়ে রহো, আপকে লিয়ে মাই 2 রুপিয়ে ভেজ দেতি হো। মেয়েটা ভিতর থেকে বলছে, ফকির তুমি দরজায় দাঁড়াও, আমি তোমার জন্য 2 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও। ফকির তখন রেগে গিয়ে বলছে, ঘরওয়ালি লড়কি ইয়া বেগিন ইয়া মা এ মুঝে মালুম লাগি, তু কান খুল করকে সুন না, মে রুপিয়ে কি ভিক নেকি মাং রাহা হো, সোনে চাঁদি কি ভিক নেকি মাং রাহা হো, মে মাং রাহা হো ইনসানিয়ত কে ভিক, আগর ইনসানিয়ত হ্যায় তো মুঝে দিজিয়ে। ভিখারি বলছে, টাকা পয়সার ভিক্ষা চাইতাছেনি, তোমার কাছে জমি জায়গার ভিক্ষা চাইতাছেনি, তোমার কাছে ভিক্ষা চাইতাছি মনুষ্যত্বর ভিক্ষা, মনুষ্যত্ব বলে কিছু আছে? তাহলে দাও। ভিতর থেকে মহিলা বলছে, ফকির বাবু ইস ঘর সে সব রাস্তার ইনসানিয়ত গুজার গই, আগর দুসরে বার ইনসানিয়ত কে ভিক মাঙ্গো তো কুত্তা কি তরফ চলে যা, ইনসানিয়ত মিল জায়গে, ইস ঘর সে ইনসানিয়ত গুজার গই। মনুষ্যত্বর ভিক্ষা যদি একান্ত তোমার প্রয়োজন হয়, কুকুরের কাছে চলে যাও, মনুষ্যত্ব আছে। আমাদের বাড়িতে মনুষ্যত্ব নেই। লেখক বইয়ের ভিতরে লিখছে, হাজাল কালব লাইসা বাইতন, হাজাল কালব লাইসা ফরাশন, হাজাল কালব লাইসা নাওমন, হাজাল কালব লাইসা বাইতন। রুটি খান তো পাও রুটি মাঝে সাজে, কাল সাদা দিকটা খাবেন আর কালো দিকটা একটা কুকুরকে দেবেন 3-4 দিন, দেখবেন ও পিছনে এরকম করে অ্যান্টেনার মতো লেজ নাড়াবে, নাড়াবে না, ওর মুখের ভাষা নেই, এই জন্য বলে, মালিক তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমায় রুটি দিস প্রতিদিন, গোস্ত খাবেন, হাড্ডিটা দেবেন ছুঁড়ে 4-5 দিন খাবে, দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরবার লেজ নাড়াবে, মুখের ভাষা নেই, মজে লেজ নাড়িয়ে বলতে চায়, মালিক আমাকে এত ভালোবাসিস, আমায় গোশ খেতে দিস। এটা করে কি করে না? করে। মেন গেটের সামনে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি বসে আছেন, বাড়িতে ঘুমিয়ে আছেন 2 তলার উপরে, আর মেন গেটের সামনে কুকুরটা শুয়ে আছে ফাঁকা আসমানের তলায়, চোর এসেছে বাড়িতে, নিজের ভাষায় বলে, কে রে? কে? চোর যখন তালা ভাঙছে বারবার, মানে মেশিন দিয়ে কাটছে, ও তখন বু বু করে চিল্লাচ্ছে, মানে পাড়ার আর 5টা কুকুরকে বলতে চাইছে, তোরা সবাই আয় আমার মালিককে মারতে এসেছে। পাড়ার সব কুকুর এক জায়গায় হয়ে মালিককে বাঁচানোর ডিউটি পালন করে। করে কি করে না? করে, করে। এবার বলুন, রুজির মালিক কে? হায়াতের মালিক, মাউতের মালিক আল্লাহ। আজকে এসার নামাজ পড়ে যে ভাত খেয়েছেন, এটার মালিক কে? আল্লাহ। এসার নামাজ পড়ে বিরিয়ানি খেয়েছ, খাইয়েছে কে? আল্লাহ।
তুমি অক্সিজেন নাও, এটার মালিক হলো আল্লাহ। তুমি চোখে দেখো এর ব্যাটারির পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। অথচ আল্লাহ তোমাকে টোটাল কিছু খাদ্য খাবারের ব্যবস্থা করে। তারপরে যখন মসজিদে আল্লাহর ঘরে যখন ডাকা হয় হাইয়ালাসসালা হাইয়ালাল ফালা, তখন তুমি মুনিব হয়ে মালিকের দায়িত্ব পালন করতে যাও, যাও না। এক অক্ত তুমি মসজিদে যাও না, তাহলে কুকুর তার মালিকের খেয়ে মালিকের ডিউটি পালন করে, আর তুমি যে মালিকের খাও তার ডিউটি পালন করো না। তাহলে বলো তো দেখি, কুকুর ভালো না তুমি ভালো? কে ভালো? কুকুর ভালো। ওই জন্য আল্লাহ বলে চৌলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। আরে কুকুর তার মালিকের খায়, মালিকের মেন গেটে বসে থাকে। তুমি বিরিয়ানি খাও আজান হলে মসজিদে যাও না, মানে তুমি কুকুর তবু তার মালিককে চিনতে পেরেছে, তুমি তোমার স্রষ্টাকে চিনতে পারোনি, তথাপিও কুকুরের থেকে তুমি জঘন্য, তুমি নিকৃষ্ট। বোঝাতে পেরেছি আপনাকে? চলুন আর একটা কোরআনের আয়াত আপনাকে বলা যাক। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনের ভিতরে, দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিনুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত প্রাণী আছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী হলো কারা? কারা নিকৃষ্ট প্রাণী? আল্লাহ তাআলা বলছে যাদেরকে অন্তর দিলাম বোঝার জন্য, যাদেরকে কান দিলাম শোনার জন্য, তারপরেও যারা বোঝে না, তারপরেও যারা আমাকে দেখতে পায় না, তারপরেও যারা আমাকে বোঝে না, তারপরেও যারা আমার ব্যাপারে চিন্তা ভাবনা করে না, আল্লাহ বলেছে সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। বলুন তো এরা কারা? মানুষ। তাহলে কথা মেলাতে পারলাম যে আল্লাহ বলছে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ, মেলাতে পেরেছি।